আজকে ইলাস্টিক স্ক্যাটারিং এর উপর পড়বো, নিউট্রন স্লো ডাউন, এটা একটা লেকচার দেখব। আর একটা দেখবো হচ্ছে দুটার উপর আমরা দেখবো আর কি। তো দেখা যাক কি দিয়ে শুরু করছে। নিউট্রন স্লো ডাউন, স্লো ডাউন মানে স্লোয়িং ডাউন মানে তো তোমরা আগে আমি বলেছি, যদি রিকল করো, একটা থাকে ফাস্ট নিউট্রন আর একটা থাকে থার্মাল নিউট্রন। বলছিলাম যে ফিশন বিক্রিয়া যখন শুরু হয় তখন তো হাই এনার্জি নিয়ে কাজ করছে, ওরা রিয়াকশন করছে, রিয়াকশন করার পর আস্তে আস্তে পরিণত হয়। থার্মাল নিউট্রন মানে ওরা এনার্জি খুবই কম। তো এই স্লোয়িং ডাউন প্রসেসটা এখানে মনে হয় আলাপ করবে আর কি। কিছু পড়া, তার কিছু প্রথম যেটা শুরু করছে চেইন রিয়াকশন, এই গল্পগুলো আগের স্লাইডে দেখছো। আমি আমি একেবারে ক্যালকুলেশন করে আমরা দেখিয়েছিলাম যে 1 ওয়াট পাওয়ার উৎপাদন জন্য আমার 1 সেকেন্ডে 3.1 × 10^10 ফিশন বিক্রিয়া প্রয়োজন। কি করে এই সংখ্যাটা আসলো সেটা কিন্তু আগের স্লাইডে আমরা দেখেছিলাম যে 1 ওয়াট পাওয়ার উৎপাদন করতে গেলে কিরকম ফিশন লাগবে। 1 মেগাওয়াট, 1 সেকেন্ডে 1 মেগাওয়াট, বা 1 দিনের মধ্যে প্রত্যেক সেকেন্ডে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য কতগুলো ফিশন বিক্রিয়া 1 সেকেন্ডে লাগবে, সেই হিসাব কিন্তু গত কাছ থেকে সেইটাই এখানে রিকর্ড করছে আর কি, আবার রিপিট করছে। তো বলতেছে অ্যাভারেজে 2.5টা নিউট্রন, মানে 2.5টা নিউট্রন হয় না, 2টা বা 3টা, বাট অন অ্যাভারেজ 2.5টা নিউট্রন আসতেছে যদি তোমার ফুয়েল ইউজ করো ফিশন বিক্রিয়ার ক্ষেত্রে ইউরেনিয়াম 235। ঠিক আছে, সেই কথাগুলো বলছে। তো ফিশন বিক্রিয়ার এই যে এনার্জি বলছে 1.25 মেগা ইলেকট্রন ভোল্ট। তারপর এখানে বলতেছে মেনটেনিং দ্য চেইন রিয়াকশন, যেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তুমি বিক্রিয়া করবে মানে রিয়াকশনটা যদি তুমি চালু রাখতে চাও, কারণ তোমার পাওয়ার উৎপাদন করতে গেলে রিয়াকশন চালু থাকতে হবে, চেইন রিয়াকশন বন্ধ হয়ে গেলে তার পাওয়ার উৎপাদন হবে না। তাহলে আমি যদি পাওয়ার উৎপাদন করতে চাই তাহলে তো আমাকে এই চেইন রিয়াকশনটা কন্টিনিউ রাখতে হবে। তো তার জন্য কি কি করতে হবে সেই কথাগুলো এখানে বলছে। ফার্স্ট অফ অল, ইন অর্ডার টু প্রোডিউস ইউজ পাওয়ার ফ্রম ফিশন, এ লার্জ নাম্বার অফ ফিশন মাস্ট হ্যাপেন, তার মানে কি অনেকগুলো ফিশন বিক্রিয়া অবশ্যই ঘটতে হবে ইচ সেকেন্ড, প্রত্যেক সেকেন্ড, অ্যান্ড দিস রেট অফ ফিশনিং মাস্ট বি মেনটেন ডিউরিং দ্য টাইম অফ পাওয়ার প্রোডাকশন। মানে যেটা বললাম বিদ্যুৎ উৎপাদনের জন্য এটা ঘটতে থাকতেই হবে। এরপরে কি বলছে, হেন্স টু মেনটেন চেইন রিয়াকশন এ কন্টিনিউয়াস সাপ্লাই অফ নিউট্রন মাস্ট বি মেড অ্যাভেলেবল ফ্রম দ্য ফিশন ইটসেলফ অ্যান্ড অ্যাজ দ্য সোর্স। তো ফিশন বিক্রিয়া হওয়ার জন্য তোমার নিউট্রন লাগবে একটা থেকে তিনটা থেকে 9, যে উৎপাদনটা এটা কিন্তু চালু থাকতে হবে, তা না হলে আমার কিন্তু পাওয়ার উৎপাদন হবে না, সেটা বলছে। থার্ডলি কি বলছে, দ্য মিনিমাম কন্ডিশন আন্ডার হুইচ এ চেইন রিয়াকশন ক্যান বি মেইনটেইন ইজ দ্যাট অ্যাট লিস্ট ওয়ান নিউট্রন, অ্যাট লিস্ট ওয়ান নিউট্রন, এটা একটা বড় কথা বলছে, অ্যাট লিস্ট ওয়ান নিউট্রন প্রোডিউসড অ্যাট ফিশন বি মেড অ্যাভেলেবল টু কজ এ ফার্দার ফিশন। একটা থেকে তিনটা হলে তো খুবই ভালো, কিন্তু ওই যে আবার মডারেটর আছে, কুলেন্ট আছে, লিকেজ আছে, শেষ হলে যদি একটা থেকে অ্যাটলিস্ট একটা উৎপন্ন হয় তাহলে কিন্তু সে পরবর্তী ফিশন ঘটাতে পারে। এখন এমন যদি হয় একটা থেকে দুইটা উৎপন্ন হলো, মানে একটা নিউট্রন বিক্রিয়ার পরে 2টা নিউট্রন উৎপাদন করলো, পরবর্তীতে 2টা হয়ে গেল আর একটা অ্যাবজর্বার এসে অ্যাবজর্ব করে নিল, তাহলে তোমার বিক্রিয়াটা বন্ধ হয়ে গেল। তো সেটা তো হবে না। মিনিমাম কন্ডিশন হচ্ছে মিনিমাম একটা নিউট্রন তোমাকে উৎপন্ন মানে বেঁচে থাকতে হবে, উৎপন্ন হওয়ার পর সেটা সাস্টেইন করতে হবে নেক্সট বিক্রিয়া ঘটানোর জন্য, সেটা বলছে। সিন্স অন দ্য অ্যাভারেজ 2.5 নিউট্রন আর প্রোডিউস ডিউরিং আন্ডারগো ক্যাপচার, যেটা বলছি নিউট্রন আন্ডারগো ক্যাপচার লিক ফ্রম দ্য সব ম্যাটেরিয়াল has to be considered for reducing capture. এখন তুমি অ্যাবজর্ব করার জন্য হাইড্রো মানে পানি দিবা না বোরন দিবা না কি দিবা, নাকি তোমার হাইড্রোজেন দিবা না কার্বন দিবা, কোন ম্যাটেরিয়াল দিবা, সেটা মানে অনেকগুলো ফ্যাক্টর আছে যে নতুন তার মধ্যে কতগুলো অ্যাবজর্ব হবে, কতগুলো বেঁচে কটা বেঁচে থাকবে, তার পারবে নাকি তাদের এনার্জি লেভেল এতটা কম হয়ে যাবে যে তারা বিক্রি করতে পারবে না, তো সেই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এখানে বলতেছে যে
ফর 100 ফাস্ট নিউট্রন, ফাস্ট নিউট্রন মানে যেসব নিউট্রনের এনার্জি অনেক বেশি, অনলি 50 নিউট্রনস উইল বি অ্যাবল টু কজ ফিশন, 100টার মধ্যে 50টা মানে যারা ফিশন বিক্রিয়া করতে পারবে। এটা কার, সবার জন্য না, ইউরেনিয়াম 238 এর জন্য। এতক্ষণ 235 নিয়ে কথা বলতেছিলাম, এখন কথা বলতেছি ইউরেনিয়াম 2, এগুলি অ্যাটমিক নাম্বার আলাদা। ওকে, যেটা বলতেছিলাম, হ্যাঁ 238 এর জন্য সেই 50টা থেকে আলটিমেটলি 5টা কাজে দেয়, বাকিগুলো কাজে দেয় না ফিশন বিক্রিয়ার জন্য। তাহলে একে যদি আমার 5টা বাঁচে, আর 5টা বাঁচে প্রত্যেকটা আবার নতুন করে এক একটা করে ফিশন করবে, আর আমরা প্রথমেই ধরে নিছি এবারে যে আড়াইটা হয়, তাহলে 5 × 2 = 2.5 মানে 12.5টা নিউ নিউট্রন তোমার বাঁচতেছে। বোঝার চেষ্টা করো, 100টা থেকে আলটিমেটলি 5টা তোমার বাঁচবে নিউট্রন, যাদের সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করে নতুন বিক্রিয়া করার জন্য। তো প্রত্যেকটা নিউট্রন যদি 2.5টা করে উৎপন্ন করে, তাহলে টোটাল 12.5টা নিউ নিউট্রন তোমার কিন্তু আসতেছে থেকে। এটা এখানে বলছে, কিন্তু এই 12.5টা কিন্তু যথেষ্ট না, চেইন রিঅ্যাকশন চালু রাখার জন্য এই 12.5টা কিন্তু যথেষ্ট না, সেই কথাটা ওরা বলছে। ইন দি কেস অফ ইউরেনিয়াম 235, দ্য ক্রস সেকশন অফ ইউরেনিয়াম 235 ফর ফার্স্ট নিউট্রন ইজ 1/600 টাইমস লেস থার্মাল নিউট্রন। সো মানে 600 ভাগের 1 ভাগ এই ক্রস সেকশনটা। ক্রস সেকশন আবার কি জিনিস, একটা কোর যেখানে প্রচুর নিউক্লিয়াস আছে আমার বিক্রিয়া করার জন্য ইউরেনিয়াম 235, তার একটা স্লাইস, একটা ক্রস সেকশন, সেইটার সাইজের কথা বলছে আর কি, 600 ভাগের 1 ভাগ। তো এরকম অবস্থা হলে চেইন রিঅ্যাকশন কন্টিনিউ করা কিন্তু টাফ হবে। তার সলিউশন কি, হেন্স ফর মেইনটেইনিং এ সাস্টেইনড চেইন রিঅ্যাকশন টু পসিবিলিটিস এক্সিস্ট, দুই টাকা টাকা দাও, টাকা টাকা দিয়ে আবার নতুন মানে আমার ফুয়েল বাড়ায় দাও। সোজা কথা, ইউরেনিয়াম অল্পতে হচ্ছে না, তার থেকে যেগুলো উৎপন্ন হচ্ছে সেগুলি সব লিকেজ হয়ে যাচ্ছে, তাহলে কি করা যায়, তারও ইউরেনিয়াম কিনে দাও। কিন্তু ইউরেনিয়ামের তো আর সস্তা না, ইউরেনিয়ামের তো দাম আছে। ইনক্রিজ দ্য ফুয়েল টু মেক রিয়েক্টর কনসিস্টিং অফ ইউরেনিয়াম 235, বলাটা সহজ, কিন্তু দামের কথা শুনলে পরে আবার পিছিয়ে আসবে যে না ঠিক আছে আর কোনো সলিউশন আছে কিনা। তাহলে সলিউশন কি, রিডিউস নিউট্রন এনার্জিজ ডাউন টু দি থার্ম580 × 10⁸ মিটার স্কোয়ার। তো সেই ক্রস সেকশনটা বলতেছে খুব হাই, তো সেটা কখন হবে, যদি আমি নিউট্রনটাকে ফার্স্ট এনার্জি না করে থার্মাল এনার্জিতে কনভার্ট করে ফেলি। কারণ হাই এনার্জির নিউট্রন গুলো কি বলে তোমার রেজোন্যান্সে বেশি যায়, লো এনার্জির ক্ষেত্রে রেজোন্যান্সে কম যায়। এখানে বলতেছে এনার্জিটাকে যদি আমি থার্মাল এনার্জি, থার্মাল এনার্জি মানে ওই যে 1 মানে ওই যে 2 MeV, সেটা কিন্তু বেশি গ্রহণযোগ্য, প্রথমটা কিন্তু গ্রহণযোগ্য না, কারণ প্রথমটাই টাকা বেশি কিন্তু খরচ হয় আর কি। তো সেটা কিভাবে করব, আমি এনার্জিটা কমায় থার্মাল এনার্জি, থার্মাল এনার্জি নিউট্রনিক পরিণত কিভাবে করবো, যে কি বলছে, রেজাল্টিং দ্য ইউজ অফ মডারেটর। মডারেটর কি কি ফুল, আমরা আগে অনেকবার আলাপ করছি, মডারেটর যদি ইউজ করো, পারফেক্ট মডারেটর যদি ইউজ করো, তাহলে কিন্তু হাই এনার্জিটা লো এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, ফলে চেইন রিঅ্যাকশনটা কিন্তু মানে কন্টিনিউ করবে, এটা লাগবে না। এই যে এটা বলছে, এটা হচ্ছে এনার্জি, যে কোন একটা এনার্জিতে কিন্তু রেজোন্যান্সটা পিক হচ্ছে। এই যে এক্স অ্যাক্সিসে নিউট্রনের এনার্জি, ওয়াই অ্যাক্সিসে যে এখানে সিগমা সি বলতে এখানে তোমার রেজোন্যান্সের কথা বলা হচ্ছে, কখন রেজোনেন্স হয়। আমি জানি রেজোনেন্স যদি হয় তাহলে সেই নিউট্রন গুলো কিন্তু আর ফিশন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, সুতরাং আমাদের উদ্দেশ্য থাকবে রেজোনেন্স থেকে নিউট্রনকে বাঁচানো। বলতেছে যে এনার্জির এই এনার্জি যদি ই নট হয় তাহলে কিন্তু আমার রেজোনেন্সটা সর্বোচ্চ হবে, আমাদের উদ্দেশ্য থাকবে এই পর্যায়টাকে অ্যাবো করা, সেটা টেম্পারেচার ভেরি করে হোক আর যেভাবেই হোক। আর এখন আরো কি কি সলিউশন বলছে, রিডিউসিং দ্য এনার্জি অফ নিউট্রন মানে থার্মাল থার্মাল নিউট্রন কনভার্ট করে কি পদ্ধতি থাকতে পারে। একটা বলতেছে ইন ইলাস্টিক স্ক্যাটারিং, একটা বলতে ইলাস্টিক স্ক্যাটারিং,
স্ক্যাটারিং বলতে যে যে কলুশনটা হচ্ছে, কলুশন হলে ছড়িয়ে ছিটে যাচ্ছে। কার সাথে কার কলুশন হচ্ছে? তোমার একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসের সাথে একটা নিউট্রনের কলুশন হচ্ছে। কলুশন হওয়ার পরে তো এটা একটা থেকে আরো কয়েকটা উৎপাদন হচ্ছে। তো এই যে এই কলুশন, সেইটা দুই রকম, ইনইলাস্টিক স্ক্যাটারিং আর ইলাস্টিক স্ক্যাটারিং, সেই কথা বলছে। সেখানে বলতেছে ইনইলাস্টিক স্ক্যাটারিংটা ইফেক্টিভ কখন? উইথ হেভি নিউক্লি উইথ লার্জ স্ক্যাটারিং ক্রস সেকশন, বাট এটার আবার তোমার জিরো হয়ে যাচ্ছে যদি এনার্জিটা 0.1 MeV হয়। তো আর আরেকটা বলতেছে ইলাস্টিক স্ক্যাটারিং, সেখানে বলতেছে এটা ভালো, এনার্জি কি বলে আমার লস হচ্ছে কম, লো লস অফ এনার্জি, কি বলছে ইনইফেক্টিভ উইথ হেভি নিউক্লি ডিউ টু লো লস অফ এনার্জি, এনার্জি লস তোমার কম হচ্ছে। আমার তো উদ্দেশ্যই ছিল এনার্জিটাকে আমি বেশি করে লস করাবো, লস করে ফার্স্ট নিউট্রনটাকে আমি নিয়ে যাব হচ্ছে থার্মাল নিউট্রনে। বাট এই স্ক্যাটারিং, ইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে বলতেছে আমার এনার্জিটা লস কম হবে। কখন? যদি নিউক্লি মানে কি, অনেকগুলো নিউক্লিয়াস একসাথে যেখানে থাকে সেটাকে বলে নিউক্লি, তার সেটা যখন হেভি হবে। হেভি কখন হবে? ইউরেনিয়ামের সংখ্যাটা কত দেখো, 235 বা আরো বেশি। তো এত বড় সংখ্যা মানে যখন মাসটা খুব বেশি হবে সেক্ষেত্রে এনার্জি লস কিন্তু এর কম হবে। কিন্তু যদি আমি ধরি ছোট ছোট রেডিয়েটিভ, ছোট অ্যাটমিক নাম্বারের রেডিয়েশন, রেডিয়েটিভ যেগুলো আছে, কি আছে আমাদের, কি ছিল আমাদের, ই ছিল না আমাদের, হিলিয়াম নিউক্লিয়াস ছিল না, হিলিয়াম নিউক্লিয়াস সেও তো রেডিয়েটিভ, তার তো অ্যাটমিক নাম্বার কত, অনেক ছোট না? তো সে তাদের মানে এনার্জি কিন্তু বেশি লস হবে, সেক্ষেত্রে তারা কিন্তু তাড়াতাড়ি থার্মাল নিউট্রনের কাছে চলে আসতে পারবে, বাট এটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। তো এই দুইটার কথা বলা আছে। এই যে দেখো, প্রথমে ছিল 2 MeV, এটা স্লো হতে হতে এনার্জি কমে 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 চলে আসে 0.025 ইলেকট্রন ভোল্ট, ফিশন বিক্রিয়া হওয়ার পর এই এতটুকু টিএস সময়টা লাগতেছে এনার্জি ডাউন হতে। এরপরের সময়টা কিন্তু ফিক্সড আছে, এরপরে কিন্তু সে চেঞ্জ হয়নি, এই মুহূর্তে কিন্তু সে এখন স্টেবল হয়ে গেছে, এখন কিন্তু তার এনার্জি আর কম বেশি হচ্ছে না। কিন্তু প্রথমে কিন্তু হিউজ এনার্জি ছিল, এরপরে আস্তে আস্তে কমতে 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 একটা নির্দিষ্ট সময়ের পর সে মানে একটা লেভেলে চলে আসছে, এরপরে তার আর কম হবে। এটাকে বলছে এই টাইম লাগতেছে, আর এরপরে এই সময় সে ফিক্সড হয়ে গেছে আর কি, ঠিক আছে? কারণ থার্মাল এনার্জিতে চলে আসলে এটা ফিক্সড, আর প্রথমে ফার্স্ট নিউট্রন ছিল তখন প্রচুর এনার্জি ছিল, এরপরে এনার্জি কিন্তু কমে গেছে। আমার উদ্দেশ্য হচ্ছে এইখান থেকে এখানে নিয়ে আসা, এখান থেকে এখানে যখন আমি নিয়ে আসবো এনার্জি, যখন আমি কমাই নিয়ে আসবো তখন কিন্তু আমার নিউট্রনটা বেঁচে থাকার প্রবাবিলিটি আছে। কোন বেঁচে থাকা মানে কি, নিউট্রন তো অনেক আছে, যে ফিশন বিক্রিয়া ঘটাতে সক্ষম সেরকম মানে সেরকম সংখ্যা বাড়ানোর জন্য আমাকে উপায় বলছে যে ফার্স্ট নিউট্রন থেকে থার্মাল নিউট্রনে নিয়ে আসা। তো এখান থেকে এখানে নিয়ে আসার জন্য একটা বলতেছে মানে ইলাস্টিক স্ক্যাটারিং, একটা বলতেছে ইনইলাস্টিক স্ক্যাটারিং। তো এখানে প্রথমে আমি ইলাস্টিক স্ক্যাটারিং নিয়ে কিছু একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস দেখবো আর কি, যে এখানে দেখানো হচ্ছে ইলাস্টিক স্ক্যাটারিং থিওরি। এই যে এখানে সুন্দর করে একটা গোল দেওয়া আছে, দেখতে এই ছবিটা কি দেখতে পাচ্ছ তোমরা নাকি দেখতে পাচ্ছ না? স্যার দেখা যাচ্ছে, ওকে, এখানে লেখা আছে 1 আর এখানে লেখা আছে মানে একটা গোল করে জিরোর মতো কিছু আছে। এইটা ধরো একটা নিউক্লিয়াস, তার ভর হচ্ছে একটা সংখ্যা, ইউরেনিয়াম হলে 235 বা সামথিং লাইক দ্যাট, এত অ্যাটমিক মাস, এ অ্যাটমিক মাস ইউনিট, এএমইউ অ্যাটমিক মাস ইউনিটটা হচ্ছে এ। আর নিউট্রনে তো সবাই জানো এক, ভরটা হচ্ছে এক, নিউট্রনের ভর 1। এখানে একটা নিউট্রন, এখানে একটা ইউরেনিয়ামের নিউক্লিয়াস বা কোনো কিছু একটা নিউক্লিয়াস আছে, এর ভর হচ্ছে এ, নিউট্রনের ভর হচ্ছে 1, এ একে আঘাত করবে। আঘাত করার জন্য মানে কোলিশন করার জন্য v1 ভেলোসিটিতে এই নিউট্রনটা এই নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার পর যে আঘাত হয়ে গেল, তো নিউট্রনে কিছু এনার্জি এই এ যে মাসটা তার মধ্যে আসলো, এবং এই এর কারণে এটা এই যে এই ডিরেকশনে ভিটি ভেলোসিটিতে চলে গেল, এবং নিউট্রনটা এই এই ডিরেকশনে মানে এটা কি বলে সাই অ্যাঙ্গেলে তোমার নিচের দিকে চলে গেল। তো ভরবেগের সূত্র অনুযায়ী এটা কিন্তু বেগ, ভেলোসিটি ভি, আর ভর হচ্ছে এখানে একটা নিউট্রন হচ্ছে 1 আর এটার ভেলোসিটি হচ্ছে ভি, তাহলে 1 × v1 ভরবেগ, দুই পা মানে আঘাত করার আগের ভরবেগ আর আঘাত করার পরের ভরবেগ সমান হবে। তো 1 v1
এটা বলতেছে প্রথম নিউট্রন ইনটু তার ভেলোসিটি সেটার ভরবেগ, আর দ্বিতীয়তে আর এক্ষেত্রে কি কার কার ভরবেগ, এখানে মানে বিক্রিয়ার হওয়ার পরে মানে কোলিশন হওয়ার পরে এ ইনটু ভি থ্রি, আর এটা হচ্ছে ওয়ান ইনটু ভি টু, তো ভি টু আর ভি থ্রি যোগ করলে এটা ভিসি করে নিছে, তো এ প্লাস ওয়ান ভিসি, ঠিক আছে, এ ওয়ান ইনটু ভিসি প্লাস ওয়ান ইনটু ভিসি, এখানে মানে ভি টু আর ভি থ্রি কে আলাদা করে না লিখে একবারে সে ভিসি লিখছে, মানে কম্বাইন্ড করে ভিসি লিখে দিছে আর কি। স্যার এখানে কি স্যার ভি টু আর ভি থ্রি সেম ধরা হয়েছে, মানে ব্যাকটা সেম ধরা হয়েছে ভেলোসিটি? ভেলোসিটি এটা সেম হবে না আলাদা হবে সেটা ডিপেন্ড করতেছে অনেকগুলো প্যারামিটারের উপর, তো মানে সবসময় যে দুটা ভেলোসিটি সেম হবে সেটা আমরা বলতে পারছি না আর কি, কম্বাইন্ডলি একটা ধরে নিচ্ছে ভিসি, কে ওয়ান ভিসি প্লাস ওয়ান ভিসি, কিন্তু মূল ঘটনা হচ্ছে সংঘর্ষ বা কলুশনের আগের যে আমার ইটা হবে ভরবেগটা হবে, কলুশন হওয়ার পরের যে ভরবেগ সেটা কিন্তু সমান হবে, সেই কথাটা এখান থেকে লিখছে, সেখান থেকে ভিসির একটা মান পাইছে ভি ওয়ান ইজ ইকুয়ালস ভি ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান। ওকে, এখন এটা কি, এটা পরে আরেকটা ছবি দিয়ে বুঝাচ্ছি, কিন্তু ইকুয়েশনটা কন্টিনিউ করতেছে যে ভিসি ইকুয়ালস টু ভি ওয়ান বাই এ প্লাস ওয়ান, এটা গত একটু আগে দেখলাম যেটা ভিসি ইজ ইকুয়ালস টু ভি ওয়ান বাই এ প্লাস ওয়ান, যেখানে এটা ছিল আমার নিউক্লিয়াসের ভর, ভি ওয়ানটা ছিল আমার নিউট্রন যে ভেলোসিটিতে আঘাত করবে, ভিসিটা হচ্ছে কম্বাইন্ড ভেলোসিটি যেটা, তো এরপরে যেটা বলতেছে যে এখান থেকে তুমি যদি ভি ওয়ান বাদ দাও, মানে এই ইকুয়েশনের দুই পাশে কি যদি বলো ভি ওয়ান মাইনাস ভিসি, তাহলে এখানেও করতে হবে ভি ওয়ান মাইনাস ভি ওয়ান বাই এ প্লাস ওয়ান, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, মানে ভিসি কে ভি ওয়ান থেকে বাদ দিলে এই অংশটাকে তো ভি ওয়ান থেকে বাদ দিতে হবে, দিলে তোমার ইকুয়েশনটা এই পর্যায়ে দাঁড়াবে, এটা গেল এখান থেকে এই পর্যায়ে আমি আসলাম উইদাউট এনি নিউ ফিগার। এখন অন্য একটা নিউ ফিগারে আমি যদি চিন্তা করি, সেন্ট্রালাইজ সিস্টেম যেখানে সেন্টার মাস, যে এখানে সেন্ট্রালি একটা মাস আছে, মানে এই পজিশন এসে আঘাত করবে, দুই পাশ থেকে দুজন আসতেছে, দুই পাশ থেকে দুজন আসতেছে মানে আগের আগের যে ফিগারটাতে আমরা কি ধরে নিছিলাম যে ইন তার কোনো ভেলোসিটি নেই, নিউক্লিয়ার যিনি আছেন উনি নিশ্চল, উনি বসে আছেন, আর এনার্জি এবং ভেলোসিটি দুইটাই আছে আমার, এনার্জি তো এরও আছে, ভর থাকা মানেই তার মধ্যে এনার্জি আছে, কারণ ভর আর এনার্জির এরা একজনের মধ্যে ট্রান্সফার হয়, কিন্তু এই যে আমার যে ওয়ান অ্যাটমিক মাস ইউনিট নিউট্রন সে একটা ভেলোসিটি নিয়ে এদিকে একে আঘাত করার জন্য এই ডিরেকশন আঘাত ছিল, কিন্তু এ কিন্তু নিশ্চল ছিল, চুপচাপ ছিল, কিন্তু ঘটনাটা এমনও হইতে পারে যে দুইজনে দুইজনের দিকে মানে এগিয়ে আসতেছে সংঘর্ষের জন্য কলুশনের জন্য, একজন ভিসি ভেলোসিটি তার একজন ভি ওয়ান মাইনাস ভিসি ভেলোসিটি, আসার পর এমন হতে পারে যে তোমার এক মানে সেম অ্যাঙ্গেলে বা বিপরীত দিকে এ চলে গেল, সেক্ষেত্রে এ মানে কি, এ অ্যাটমিক অ্যাটমিক মাস ইউনিটের যে নিউক্লিয়াসটা সে ভিভি বেগে, আর যে ওয়ান অ্যাটমিক মাস ইউনিট মানে নিউট্রন সে ভি এ বেগে, দুজনের বিপরীত দিকে কিন্তু সেম অ্যাঙ্গেলে কিন্তু চলে গেল, এরকম একটা ঘটনা যদি ঘটে এরকমও ঘটতে পারে, তো সেক্ষেত্রে আগের মতোই যে তোমার এক্ষেত্রে যেটা এই পাশের এবং এই পাশে দুই পাশে তোমার যে ভরবেগটা সেম হওয়ার কথা, তো ওয়ান ইন্টু ভি এ আর এটা হবে কি এ ইন্টু ভিভি, ওয়ান ইন্টু ভি আর এ ইন্টু ভিভি দুই পাশে কিন্তু সমান লেগেছে, ওয়ানটা হচ্ছে মাস, ভি ভিটা হচ্ছে তোমার ভেলোসিটি, এ পাশেও পাশে কিন্তু আমার সমান হলো। এখন যেটা কাইনেটিক এনার্জি সূত্রটা, মানে আমাদের কাইনেটিক এনার্জি কিন্তু ইকুইলিব্রিয়াম যদি চিন্তা করো, তো কাইনেটিক এনার্জি সূত্র যদি তুমি অ্যাপ্লাই করো, যে এখানে যেটা আছে হাফ ভি এ স্কোয়ার আর এখানে হচ্ছে হাফ ভিভি স্কোয়ার, এখানে দুই পাশে এ লেখছে, এটা একটা এ হবে একটা ভি হবে, যে এই পাশে এখানে এ এখানে ভি, সো এখানে কিন্তু এ ঠিক আছে হাফ ভি এ স্কোয়ার, এখানে হবে হাফ এ ভি ভি বি স্কোয়ার, মানে এখানে যেহেতু বি আছে এখানেও হাফ ইনটু ওয়ান, তো ওয়ান হাফ আর ওয়ান গুণ করলে হাফই থাকে ভেলোসিটি স্কোয়ার ভি স্কোয়ার, আবার এই পাশে হাফ ইনটু ফর হচ্ছে এ ভেলোসিটি স্কোয়ার ভিভি স্কোয়ার, এইটার যেমন রইলো, আর এই পাশেও তুমি দেখো যদি তুমি চিন্তা করো এই পাশেটা কোথা থেকে আসছে, যদি তুমি খেয়াল করো যে এই যে এখানে তোমার যে এ বাই টু ভি ভি ওয়ান বাই এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা কোথা থেকে আসছে, এই যে এখানে দেখো এখানে কিন্তু আমার ভরটা হচ্ছে এ আর ভেলোসিটা হচ্ছে
ভেলোসিটিটা হচ্ছে ভি ওয়ান বাই হাফ এ প্লাস ওয়ান স্কোয়ার, তো ভেলোসিটিটাকে স্কোয়ার করছে, ভর এটাকে বাইরে রাখছে আর সাথে হাফ কিন্তু রয়ে গেছে। আবার এই পাশে যেটা করতেছে এ ভি ওয়ান বাই এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, এক্ষেত্রে কিন্তু পুরাটাকে স্কোয়ার করছে। এটা তাহলে কোথেকে আসলো আমরা একটু দেখার চেষ্টা করি। এ ভি ওয়ান ওয়ান ইন্টু ভি এ, একটা হচ্ছে এ ভি বি, এটা তো এই পাশে স্কোয়ার, এটা তো রইলই। এটা কোথেকে আসলো? ভি ওয়ান মাইনাস ভি থ্রি, এটা নিউট্রন, নিউট্রনের কাছে ভেলোসিটি এ ভি ওয়ান প্লাস এ প্লাস ওয়ান, এটা তো আরেকটা হচ্ছে শুধু ভেলোসিটিটাকে স্কোয়ার করলো, এখানে টোটাল ভেলোসিটিটা কোত্থেকে আসলো এটা একটা কোশ্চেন। ভি ওয়ান মাইনাস ভি সি, এটাকে স্কোয়ার করলে হাফ ইন্টু এটা রইলো, এটা তো একটা ইস্যু, এটা এটা যোগ হলো তো এ পাশে আসতেছে। এখানে একবার এই পুরাটাকে স্কোয়ার করছে আর একবার এটাকে আলাদা, পুরাটাকে স্কোয়ার করার কারণ নিশ্চয়ই আছে। পুরাটাকে স্কোয়ার কেন করলো? এ ইন্টু ভি এ, এখানে ভি এ আর ভিভির ইকুয়েশনটা যদি বের করা যেত তাহলে খুব সুবিধা হতো। একটা হচ্ছে ভি আর ভিভি, তো ভিভি থেকে ভিভি, একটা হচ্ছে ভি এ, ভি এর ইকুয়েশনটাকে আমরা কোথাও পাইছি? ভি এর ইকুয়েশন ভি থ্রি ভি টু ভি সি, কিন্তু ভি এর ইকুয়েশন আমি কোথাও পাইনি। এখানে ভি এটা আসছে সেটা এর ভেলোসিটি, মানে মাসের ভেলোসিটি, এই মাসের ভেলোসিটিটা এখানে এর ভেলোসিটি যদি ভিভি হয়, এখানে এর ভেলোসিটিটা কি ছিল? এখানে এর ভেলোসিটিটা ভি থ্রি ছিল। আচ্ছা এই ইকুয়েশনটা, এই যে ওয়ানের ভেলোসিটিটা ভি এ মাইনাস ভি সি আর এর ভেলোসিটিটা হচ্ছে ভি সি, তো এই ভি সির ইকুয়েশনটা তো একটা, এটা হচ্ছে ভি সির ইকুয়েশন, এই তো পাইছি। এখানে এটা সংঘর্ষের আগে, এটা সংঘর্ষের পরে, সরি আমি একটু মিস করে গেছিলাম, এটা সংঘর্ষের পরে বলতেছিলাম, একটা হচ্ছে এ ইন্টু ভিভি আর একটা হচ্ছে ওয়ান ইন্টু ভি এ, তাহলে ওয়ান ইন্টু ভি এ তাহলে এর কাইনেটিক এনার্জি, আর এ ইন্টু ভিভি এর কাইনেটিক এনার্জি, হাফ ইন্টু ভর ইন্টু ভেলোসিটি স্কোয়ার, হাফ ইন্টু ভর ইন্টু ভেলোসিটি স্কোয়ার, হাফ ইন্টু ওয়ান ইন্টু ভি এ স্কোয়ার, হাফ ইন্টু এ ইন্টু ভিভি স্কোয়ার, এটা গেল সংঘর্ষ হওয়ার পরে। আর সংঘর্ষ হওয়ার আগে তারও কাইনেটিক এনার্জি, আমি সংঘর্ষ হওয়ার পরে কাইনেটিক এনার্জি সমান হবে, সংঘর্ষ হওয়ার আগে কি ছিল? হাফ ইন্টু ভর ইন্টু ভেলোসিটি স্কোয়ার, হাফ ইন্টু ভর হচ্ছে ওয়ান ইন্টু ভেলোসিটি স্কোয়ার, মানে হচ্ছে ভি এ মাইনাস ভিসি হোল স্কোয়ার। তো ভি এ মাইনাস ভিসি হোল স্কোয়ারের সূত্র কি? যে এ ইন্টু ভি ওয়ান বাই এ ওয়ান স্কোয়ার, এ ইন্টু ভি ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান স্কোয়ার, এটা গেল এই পাশেরটা। তারপর বাকি রইল কি? হাফ ইন্টু ভর ইন্টু ভেলোসিটি স্কোয়ার, হাফ ইন্টু এ ইন্টু ভিসি স্কোয়ার, হাফ ইন্টু এ, আর ভিসি মানে কি? যে ভিসি মানে ভি ওয়ান বাই এ প্লাস ওয়ান, ভি ওয়ান বাই এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটু কি বুঝতে পারছো কিনা সবাই বলো। আরেকবার একটু বোঝাই দিন। এইখানে হ্যাঁ সংঘর্ষ হওয়ার আগের কাইনেটিক এনার্জি এবং সংঘর্ষ হওয়ার পরের কাইনেটিক এনার্জিটা আমার সেম হবে। তো সংঘর্ষ হওয়ার আগে নিউট্রন ওয়ান ইউনিট আর ভেলোসিটি ছিল ভি ওয়ান মাইনাস ভিসি, এবং আরেকদিকে অ্যাটমিক মাস ভর ছিল, এর ভর ছিল ওয়ান আর এর ভর ছিল এ, এর ভেলোসিটি ছিল ভিসি। কাইনেটিক এনার্জি সূত্র হচ্ছে হাফ ইন্টু ভর ইন্টু ভেলোসিটি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু ভর হচ্ছে ওয়ান, হাফের সাথে ওয়ান গুণ করলে হাফই থাকে, আর ভেলোসিটি হচ্ছে ভি ওয়ান মাইনাস ভিসি হোল স্কোয়ার। তা আমি তো আগে থেকে বের করছি ভি ওয়ান মাইনাস ভিসি হচ্ছে এ ভি ওয়ান বাই এ প্লাস ওয়ান, তাহলে এ ভি ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান হোল স্কোয়ার করে দিলাম। এটা গেল এক পক্ষ, আর আরেক পক্ষটা যোগ করো। এই এই টোটাল ডায়াগ্রামের কাইনেটিক এনার্জি বের করতে গেলে শুধু এই এক পক্ষের কাইনেটিক এনার্জি বের করলে তো হবে না, এরও তো কাইনেটিক এনার্জি বের করতে হবে। এর কাইনেটিক এনার্জি হাফ ইন্টু এ ইন্টু ভিসি স্কোয়ার, হাফ ইন্টু এ ইন্টু ভিসি স্কোয়ার, এই ভিসির বদলে লিখছি ভি ওয়ান বাই এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। কেন? এই যে ইকুয়েশন থেকে বের করছিলাম ফিজিক্যালস টু ভি ওয়ান বাই এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা সংঘর্ষের আগে। এবার সংঘর্ষের পরে কাইনেটিক এনার্জি স্কোয়ার আমি বের করতে চাচ্ছি, সরি কাইনেটিক এনার্জির ইকুয়েশনটা হাফ ইন্টু ওয়ান ইন্টু ভি এ, কারণ এটা নিউট, এই যে এই এইখানে সে ধাক্কা খাওয়ার পরই তো এটা এদিকে চলে গেছিল, আর এই নিয়ে এখানে সে ধাক্কা পরে চলে গেছিল, ওয়ান ইন্টু ভি এ স্কোয়ার প্লাস হাফ ইন্টু এ ইন্টু ভিভি স্কোয়ার,
হাফ ইন্টু এ ইন্টু ভি স্কোয়ার। এবার বলো বুঝেছো কিনা ইকুয়েশনটা, এখানে ভুলে এ লিখছে, এখানে ভিভি হবে আর কি। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এই ফিগার বলতে আগে ফিগারটা কলিউশনের পরে যে দুজন একে অপরের প্রতি সংঘর্ষ করলো তাদের কাইনেটিক এনার্জির যোগফল, এবং সংঘর্ষের পরে তারা তাদের যে দুদিকে চলে গেল তাদের কাইনেটিক এনার্জির যোগফল সমান হবে, কারণ এনার্জি সেম। এর কিছু এনার্জি এর মধ্যে যেতে পারে বা এর কিছু এনার্জি এর মধ্যে যেতে পারে, তাই এই দুজনের এনার্জির যোগফল এবং এই দুজনের এনার্জির যোগফল অবশ্যই সমান হবে, সেইটা আমরা কিন্তু ইকুইলিব্রিয়ামে দেখলাম। আর কাইনেটিক এনার্জি ফিজিক্সের বইয়ে দেখে আসার কথা, হাফ ইনটু ভেলোসিটি স্কোয়ার। তো সেইটা আমরা এখানে করলাম। করার পর এখান থেকে কিন্তু দেখো দুই পাশটা মিলাও, দুই পাশ মিলিয়ে ভি ভি এ কে এটা লিখতে পারো, ভি এ কে লিখতে পারো তুমি এ স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার বা এ প্লাস ওয়ান স্কোয়ার। আর ভিভি কে তুমি কি লিখতে পারো, এখানে ভিভি ভিভি কে তুমি লিখতে পারো যে ভি ওয়ান স্কোয়ার বাই এ ওয়ান স্কোয়ার, কারণ এখানে এ আছে এখানে এ আছে, এখানে টু আছে এখানে টু, এই দুই পাশটা কাটা, এখানে ভিভি স্কোয়ার, এটা তার মানে ভি ওয়ান বাই প্লাস ওয়ান স্কোয়ার 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 কাটা গেলে এন স্কোয়ার সহই লিখছে, তুমি চাইলে স্কোয়ার বাদ দিয়েও লিখতে পারো, ভিভি ইজ ইকালস টু ভি ওয়ান বাই এ প্লাস ওয়ান, আর ভি এ ইজ ইকালস টু এ ভি ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান। এই দুই পাশের ইকুয়েশন থেকে আমি ভি এ এবং ভিভির মান বের করে ফেললাম ভি ওয়ান এর সাপেক্ষে। তো আলটিমেটলি হ্যাঁ আলটিমেটলি কিন্তু তুমি এরকম কিছু একটা পাচ্ছ, একটা যদি ভি এ হয়, এটা আবার ভুল লেখছে সি লেখছে, এটা ভিভি হবে, একটা ভি এ হয় এটা ভিভি হয়, তা আলটিমেটলি এটা মানে রেজাল্টেন্ট ভেলোসিটি হচ্ছে ভি টু, এখানে এসে তুমি ভিভি ভি টুটা তুমি কিন্তু পাচ্ছ আর কি। রেজাল্টেন্ট ভেক্টর ডায়াগ্রামে তোমার ভি এ ভিভি দুটো দুই দিকে গেছে, তাদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে তোমার সাই, তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটিটা হচ্ছে ভি টু, এই ভি টুটা তোমার ভিভির সাথে থিটা অ্যাঙ্গেল করছে আর কি। সেখান থেকে এরা ইকুয়েশনে লিখছে যে স্যার তোমার এটা একটু হ্যাঁ বলো স্যার রিমার্ক করে দেওয়া যায় স্যার, এটা যে ভুল হয়েছে মানে আপনি যখন ওই যে ক্লাসরুমে আপলোড দেবেন তখন আমাদের জন্য সুবিধা হবে আর কি। এডিট করা যায় কি না, পিডিএফ এডিটার আমার দেখতে হবে যে সফটওয়্যার এডিটার যায় কি না, স্যার রিমার্ক করে দিলে মানে হয়ে যাবে। ভুলটা, কারণ ভুলটা দুই জায়গায় হয়েছে, একটা ভুল হয়েছে তোমার এখানে যেটা তো করা আছে যে এখানে এই এক জায়গায় মানে যে বি বি ভি ভি হবে, এটা ভি এ হবে না, এটা বি হবে, দেখেই বোঝা যাচ্ছে ভুল করছে, আর এখানে ভি এ এটাও ভিভি হবে, এটা সি হবে না, ইকুয়েশন দেখে বোঝা যাচ্ছে আর কি। ঠিক আছে, এখানে ভি এ স্কোয়ার, এখানে ভিভি স্কোয়ার প্লাস টু ভি এ ভিভি, ব্যাপারটা এরকম হবে, এখানে ভিভি হবে আর কি। সেই আচ্ছা ঠিক আছে, আমি দেওয়ার সময় আমি ঠিক করে দিব না, এখান থেকে আর যে এই একটু ভি এর একটু আগে যে মান সে মানগুলো এখানে বসিয়ে দিল আর আলটিমেটলি বসিয়ে দিয়ে রিঅ্যারেঞ্জ করে এইভাবে লিখল আর কি। তো লেখার পর কাইনেটিক এনার্জি যে সূত্রটা বলছিলাম হাফ ইন্টু ভর ইন্টু ভেলোসিটি স্কোয়ার, তাহলে ধাক্কা খাওয়া কলুশন হওয়ার আগের এনার্জি যদি হয় ই ওয়ান, কলুশন হওয়ার পরের এনার্জি যদি হয় ই টু, তাহলে উপরেও লেখো হাফ ভর ইন্টু ভেলোসিটি স্কোয়ার, নিচেও লেখো হাফ ইন্টু ভর ইন্টু ভেলোসিটি স্কোয়ার, কাটা ভর ভর কাটা মানে মাস যেগুলো কাটা যাবে, তাহলে আলটিমেটলি এনার্জি রেশিওটা থাকতেছে ভেলোসিটি স্কোয়ারের রেশিও হিসাবে। ই টু ইজ বাই ই ওয়ান ইজ ইকালস টু ভি টু স্কোয়ার বাই ভি ওয়ান স্কোয়ার, ই টুটা হচ্ছে সংঘর্ষের পর এনার্জি, ই ওয়ানটা হচ্ছে সংঘর্ষের আগের এনার্জি। আমাদের উদ্দেশ্য কি ছিল ভুলে গেলে হবে না, আমাদের উদ্দেশ্য ছিল ই টুটা যাতে ই ওয়ানের থেকে কমে যায়, মানে নিউট্রনের এনার্জি যাতে কমে এটা থার্মাল নিউট্রনে চলে যায়, যাতে করে আমার ফিশন বিক্রিয়ার প্রবাবিলিটি যাতে থাকে, আমরা কিন্তু সেই জন্যই আমরা এই ইলাস্টিক স্ক্যাটারিং এ আসছিলাম। তো ভি ওয়ান স্কোয়ার এর ভি টু স্কোয়ার বা ভি ওয়ান স্কোয়ার আলটিমেটলি কি আসবে, এখানে ভি ওয়ান স্কোয়ার আছে, ভি ওয়ান স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে শুধু এই অংশটুকু থাকবে আর ভি ওয়ান স্কোয়ারটা চলে যাবে, তো এখান থেকে আমি সেই অংশটা লিখে ফেললাম। অনেক এটা উপরের অংশটাকে আবার এটা লিখছে, এখানে এ মাইনাস ওয়ান হবে, মানে এ প্লাস ওয়ান স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান ইজ হোল স্কোয়ার, সেটা আসলে এখানে দেখায় নেই, বাট তুমি আলটিমেটলি
এই ক্যালকুলেশনটা যদি করো, করলে আলটিমেটলি এটাই আসবে। তুমি হিসাব করে দেখতে পারো, এ প্লাস বি হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, সেই হিসাব করলে এখানে আসবে এ স্কোয়ার প্লাস টু প্লাস টু এ, এখানে আসবে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান। কারণ আলটিমেটলি টু এ মাইনাস টু এ কাটাকাটি যাবে, যদি এটা মাইনাস, তো আলটিমেটলি এখানে থাকবে ফোর, মানে টু এ স্কোয়ার প্লাস টু, হাফ থাকার কারণে সেই টু এ স্কোয়ারটা হয়ে যাবে এ স্কোয়ার, টুটা হয়ে যাবে ওয়ান, বাকি থাকে টু এ কস থিটা। যে এখানে আসতেছে, এখানে কাটাকাটি করে মানে বসালে আসবে ফোর এ কস থিটা, হাফ থাকার কারণে হবে টু এ কস থিটা। মানে এইটা বড় করে লিখলো, মানে ক্যালকুলেশনের সুবিধার জন্য আর কি। তো এরপরে কি করছে দেখো, পুরাটাকে তোমার কি করছে, এই পুরাটাকে তোমার এ প্লাস ওয়ান স্কোয়ার দ্বারা ভাগ করে দিছে, কারণ এই অংশটুকু তো ছিল উপরের অংশটুকু, এই উপরের অংশটুকু উপরে বসালা, নিচে এ প্লাস ওয়ান স্কোয়ার দিয়ে তো ভাগ করলে না এটা আসবে, তো ভাগ করে দিছে। তাহলে এই যে এ প্লাস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান স্কোয়ার করলে ওয়ান আসতেছে, প্লাস এ মাইনাস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই প্লাস ওয়ান স্কোয়ার, প্লাস এটা এ প্লাস ওয়ান স্কোয়ার, আর এই নিচেও এ প্লাস ওয়ান স্কোয়ার, তাহলে কাটাকাটি ওয়ান থাকতেছে, মাইনাস এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর কস্তিটা কস্তিটার মতো রইলো আর কি। এই বড় একটা টার্ম যেটা পাইলাম এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, সেটাকে আমি আলফা বলে ধরে নিলাম, যাতে ইকুয়েশনটা দেখতে আর বড় না হয়, ইকুয়েশনটা যাতে ছোট হয়ে যায়, তো আমি ইকুয়েশনটাকে ছোট করে লেখার জন্য এই বড় টার্মটাকে আলফা ধরে নিলাম আর কি। এই আলফা কিন্তু কোনো অ্যাঙ্গেল না, থিটাটা কিন্তু অ্যাঙ্গেল, আলফাটা কিন্তু অ্যাঙ্গেল না, আলফাটা এখানে কিন্তু মানে একটা কনস্ট্যান্ট, যেখানে যেটা আমার নিউক্লিয়াসের ভরের সাথে সম্পর্কযুক্ত একটা কনস্ট্যান্ট। তো এখন আমি একটা ফাইনাল ইকুয়েশন পেয়ে গেলাম। এখন কেউ যদি বলে যে স্যার থিটার মানে আমি জিরো করে দিব, জিরো করে তোমরা বসায় দেখতে পারো যেখানে কি আসে, থিটার মান এখানে যদি জিরো করে দাও তাহলে কস থিটার, কস জিরোর মান কত জানো, কস জিরোর মান কত, হ্যাঁ কস জিরোর মান ওয়ান হলে ডুপ্লি কাটাকাটি গিয়ে আলটিমেটলি এখানে ওয়ান থাকবে, ওয়ান মানে ই টু ইজ ইকুয়াল টু ই ওয়ান, তার মানে আমার যা এনার্জি ছিল আমার তাই এনার্জি আছে, কোনো এনার্জি লস হয় নাই যদি জিরো থিটার মান জিরো হয়। ওকে, এবার থিটার মান যদি 180 ডিগ্রি হয়, কস 180 ডিগ্রির মান কত, জানো কস 180 ডিগ্রির মান কত, -1 স্যার। হ্যাঁ, এটা এটা কিন্তু ছবিটা মনে রাখলেই হয়, কসের শুরুতে কিরকম, কসের 90 কিরকম, কসের 180 কিরকম, মানে ছবিটা যেমন সাইনের একটা চেহারা আছে সিগন্যালের, কসেরও কিন্তু একটা চেহারা আছে সিগন্যালের, ওই ওইটা মনে রাখলে কিন্তু হয়ে যায়, এটা আর মুখস্থ করতে হয় না। তো তো সেই ক্ষেত্রে যদি তুমি এখানে -1 করে দাও, তখন যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু মিনিমাম ভ্যালু হবে, ঠিক আছে? হ্যাঁ বলো, তো কিছু বলতে চাচ্ছিল না? না স্যার, সরি স্যার। ওকে, ঠিক আছে, তো কস 180 ডিগ্রির মান -1 হয়ে গেলে তখন কিন্তু আমি, তুমি ক্যালকুলেট করে দেখতে পারো যে কি আসে। এই ক্ষেত্রে কিন্তু তোমার মানে কসের সর্বোচ্চ মান 1 আর কসের সর্বনিম্ন মান হচ্ছে -1, তো 1 যখন কস থিটার মান 1 হবে তখন ই টু ইজ ইকুয়াল টু ই 1 হবে, আর কস থিটার মান যখন -1 হবে তখন কিন্তু যে ই টু এর মানটা সর্বনিম্ন হবে, সেই জন্য এটাকে ই এম লিখছে, এম ফর মিনিমাম, ই এম, ই টু কে তখন আর ই টু বলে না, ই টু কে তখন ই এম বলে, মানে মিনিমাম ভ্যালু, তো সেটা লিখছে আর কি। তো তো এখানে তুমি ই এম কে পরে লিখতে পারো আলফা ই ওয়ান, ই টু ইজ ইকুয়াল টু আলফা ই ওয়ান, মানে কাটাকাটি কে আলটিমেটলি আলফাটাই থাকবে আর কি, সেটাই বলছে, ই মিনিমাম ইজ ইকুয়াল টু আলফা ই ওয়ান, সেখান থেকে আবার ই ওয়ান বলছে, জাস্ট সিম্পল ক্যালকুলেশন, ই ওয়ান থেকে বাদ দিলে দুই পাশ থেকে বাদ দিলে, বাদ দিলে এরকম একটা ইকুয়েশন দ্বারা করাবে, এই আর কি, এটুকু হচ্ছে সিম্পল একটা ক্যালকুলেশন করছে আর কিছু না। আর এখান থেকে যেটা উদ্দেশ্য হচ্ছে বের করা, সেটা হচ্ছে যদি তোমার এই এর মানটা হয়ে যায়, এই এর মানটা হয়ে 235 ইউরেনিয়ামের মতো, অথবা যদি হয়ে যায় হিলিয়াম, হিলিয়ামের মতো 1, তো তখন এই যে 235 -1 ডিভাইডেড বাই 235 +1, বা হিলিয়ামের ক্ষেত্রে 1 -1 0 ডিভাইডেড বাই 1 + 1 2, তো দুজনের ক্ষেত্রে পার্থক্যটা কিরকম আসে, বড় নিউক্লিয়াসের ক্ষেত্রে এনার্জি কতখানি কমে আর ছোট নিউক্লিয়াসের ক্ষেত্রে
এনার্জি কতখানি কমে সেটা কিন্তু এখান থেকে মানে বের করার একটা বিষয় আছে। এখানে দেখাচ্ছে যখন বড় নিউ 235 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 235 প্লাস ওয়ান, তখন কিন্তু ই2টা ই1 এর প্রায় সমান হয়, 0.99, 0.99 মানে কি একেবারে ওয়ানের কাছাকাছি। তা আগে যা এনার্জি ছিল পরেও তাই এনার্জি হচ্ছে, কিন্তু যখন ছোট হয় যেমন হিলিয়ামের ক্ষেত্রে তখন ই2টা হচ্ছে 0.52 ই1, তার মানে ইনিশিয়াল যে ই1 ছিল তার 50% এনার্জি থাকে মাত্র ই2তে, মানে বাকি 50% লস হয়ে গেছে। তো সেটাই বললো অ্যাভারেজ এনার্জি লস পার কলিশন ইজ হায়ার ফর লো জেট ম্যাটেরিয়াল। লো জেট মানে কি, মানে এই যে নাম্বারটা হিলিয়ামের জেট নাম্বার হচ্ছে 1 আর ইউরেনিয়ামের হচ্ছে 235, তো 235 যে হাই নাম্বার যার জেট তার কিন্তু এনার্জি লস কম হচ্ছে, মানে হচ্ছেই খুব কম, আর যাদের লো তার কিন্তু এনার্জি লস অনেক বেশি হচ্ছে। সেটাই বলছে অ্যাভারেজ এনার্জি লস পার কলিউশন ইজ হায়ার ফর লো জেট ম্যাটেরিয়াল। এরপরে যে স্লাইড গুলো আগে অনেকবার দেখাতে পারেন, এখানে একই কথা হেভি নিউক্লিয়াস ইউরেনিয়ামের ক্ষেত্রে 0.99, লাইট নিউক্লিয়াস হিলিয়াম, হিলিয়াম তো না এটা কি হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা বলতেছে 0.5 হয়ে যাচ্ছে, তার মানে 50% এনার্জি লস হচ্ছে আর এখানে কোনো লসই হচ্ছে না, সেই কথাটি এখানে কিন্তু বলছে। এরপর আর তেমন কিছু লাগবে না, এগুলি কিছু লাগবে না, এগুলি কিছু লাগবে না, এগুলিও কিছু লাগবে না। এটা দেখতে পারো H2O পানি, B2O ডিস্টিল ওয়াটার, বেরিলিয়াম কার্বন, TS, ওই যে TS আর TTH এগুলো কিন্তু আগে দেখাইছিলাম। TS টা কি ছিল, মানে স্লোয়িং ডাউন টাইম, 1 মাইক্রোসেকেন্ড লাগবে এর, মানে যদি তুমি এটাকে এই ম্যাটেরিয়াল ইউজ করো তো 1 মাইক্রোসেকেন্ড লাগবে তোমার কি করতে। এগুলি কি ম্যাটেরিয়াল, এগুলি কুলেন্ট ম্যাটেরিয়াল বা তুমি মডারেটর হিসেবে ইউজ করতে পারো এগুলিকে, মডারেটর। এগুলো যদি ইউজ করো তাহলে ইউরেনিয়ামের মতো যারা আছে ফুয়েল তাদের মানে সেক্ষেত্রে যখন বিক্রিয়া হয় তো নিউট্রন যেগুলি আছে তাদের স্লো ডাউন হইতে 1 মাইক্রোসেকেন্ড লাগবে। এরপর ডিফিউসিভ টাইপ, মানে যে সময়টা ওরা ফিক্স থার্মাল এনার্জিতে থাকবে সেই সময়টা হচ্ছে এইটা। প্রত্যেকটা মডারেটরের ক্ষেত্রে আমার ইউরেনিয়ামের কিরকম টাইম লাগবে ফর স্লোয়িং ডাউন অ্যান্ড ডিফিউশন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এগুলো আগে দেখছো, এই সাইকেল মনে আমি আগেও দেখাইছি, কারণ আমাদের পরিচিত পরিচিত লাগতেছে কি হয়েছে এটা আগে দেখছো। এই যে 4 ফ্যাক্টর ফর্মুলা, 6 ফ্যাক্টর ফর্মুলা এগুলো দেখছো, 1000 থেকে ঘুরে কি করে আবার 1000টাই থাকে সেটাও আগে দেখছো। এগুলি এগুলি পুরনো পড়া, এগুলো আগে দেখছো, নতুন কিছু না। ঠিক আছে, এখানে নতুন বলতে এগুলি এটা 4 ফ্যাক্টর ফর্মুলা, এটা 6 ফ্যাক্টর ফর্মুলা, এগুলো দেখছো। নতুন বলতে একটা দেখতে পারো রো, এটা হচ্ছে তোমার রিঅ্যাক্টিভিটি, ইফেক্টিভ কে যেটা সেটা -1 ডিভাইডেড বাই কে ইফেক্টিভ, এটা করলে আমার রিঅ্যাক্টিভিটি একটা রো, একটা নতুন প্যারামিটার যার নাম হচ্ছে রিঅ্যাক্টিভিটি। আর রিঅ্যাক্টিভিটিটা নির্ভর করতেছে এই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, ইফেক্টিভ ইফেক্টিভ এর উপর নির্ভর করতেছে। এটা একটা নতুন প্যারামিটার দেখলা রিঅ্যাক্টিভিটি, আর আগে তো এগুলো দেখছি 4 ফ্যাক্টর ফর্মুলা আর 6 ফ্যাক্টর ফর্মুলা আর কি, এগুলো আগে দেখছিলাম। এই এই লেকচারে আর তেমন কিছু মাঝখানে যেগুলি বাদ দিলাম সেগুলি পড়তে হবে না, যেমন এই 34, 33, 32, 31, 30, 29 এগুলি 28 লাগবে, 28 লাগবে, 28টা এগুলি দেখতে পারো। আর এগুলি তো আগে দেখছে এগুলি তেমন কিছু না, ইম্পর্টেন্ট কিছু না, আর এগুলি তো লাগবে আর প্রথম থেকে পর্যন্ত সবই লাগবে। এটা এইগুলো এটা ছিল আমাদের এই লেকচার। নেক্সট দেখবো রিঅ্যাক্টিভিটি ফিডব্যাক, এটা ছোট্ট লেগছে বেশি বড় না, আচ্ছা আদান যেহেতু দিচ্ছে আমি একটু পরে শুরু করি, ঠিক আছে আদান শেষ হলে। জি স্যার।
ঠিক আছে, আমরা শুরু করছি। রিঅ্যাক্টিভিটি ফিডব্যাক, ফিডব্যাক আমার এই জন্য দরকার কারণ আমার রিয়াকশন কি হচ্ছে সেখানে, কি আমার তাপমাত্রা কি খুব বেড়ে যাচ্ছে কি না, আমার কি ব্যাপারটা ধ্বংসাত্মক দিকে ডিস্ট্রাকটিভ দিকে চলে যাচ্ছে কি না, নাকি আবার ফুয়েলের অভাবে সেটা একেবারে শাট ডাউন হয়ে যাচ্ছে, শাট ডাউন কন্ট্রোল রয়েছে, এফিশিয়েন্ট বিক্রিয়া হতেই থাকুক নিজের মতো, সেটাও আমাদের করার জন্য আমার ফিডব্যাক সিস্টেম লাগে। যদি তোমরা কন্ট্রোল সিস্টেম অলরেডি পড়ে থাকো নেগেটিভ ফ্লাস, ওই ফিডব্যাক যখন আসে, ফিডব্যাক মানে কি, আউটপুট থেকে একটা সেকশন এসে ইনপুটে আবার কানেক্টেড হয়, তাতে কি হয়, তাতে কিন্তু আমরা ইনিশিয়ালি বুঝতে পারি যে আমি যেই ডিরেকশনে আমার এই সিস্টেমটা চালাতে চাচ্ছি, আমার সিস্টেমটা কি সেই ডিরেকশনে যাচ্ছে না অন্য ডিরেকশনে যাচ্ছে। যদি ভুল ডিরেকশনে যায় তাহলে আবার কন্ট্রোল করার জন্য ইনপুটে আমার এমন কিছু সিগন্যাল দিতে হবে, তো সেই জন্যই ফিডব্যাকটা কিন্তু জরুরি আর কি। তো কিছু জিনিস আমাকে কিন্তু মানে নজরে রাখতে হয়, একটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, একটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট, আর ভয় রিঅ্যাক্টিভিটি আলাদা একটা ব্যাপারের কথা এখানে বলছে। টেম্পারেচার কোএফিসিয়েন্টটা ফুয়েলের টেম্পারেচার কোএফিসিয়েন্ট হতে পারে, কুলেন্টের টেম্পারেচার কোএফিসিয়েন্ট হতে পারে, আর মডারেটর কোএফিসিয়েন্ট, আর রিঅ্যাক্টিভিটি তো দেখছো রো, রো রিঅ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, এই ব্যাপারগুলো কিন্তু আমাকে কনস্ট্যান্ট মনিটরের মধ্যে রাখতে হবে, মনিটরিং এর মধ্যে আর কি, কারণ এই ব্যাপারগুলোর মাধ্যমে আমি বুঝতে পারবো আমার টেম্পারেচার ফুয়েল টেম্পারেচার। এটা তো প্রচুর পাওয়ার উঠছে, যে 1 মেগাওয়াট পার ডে, 1 মেগাওয়াট পার সেকেন্ড, তো সেটা হতে গেলে কিরকম টেম্পারেচার আমার উৎপন্ন হবে সেটা তো আমি জানি, তার থেকে যদি কম হয়ে যায় বা বেশি হয়ে যায় কি করব, বা কুল সে কুলেন্টের যদি টেম্পারেচার হঠাৎ করে খুব মানে বেড়ে যায় তাহলে তো সমস্যা। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কনস্ট্যান্ট মানে মনিটরিং এর মধ্যে থাকতে হবে। তো এই যে এখানে ফুয়েল টেম্পারেচার কোফিসিয়েন্ট মানে ডেল রো বাই ডেল মানে টিএফ, মানে টিএফ হচ্ছে ফুয়েল টেম্পারেচার, একইভাবে টিসি হচ্ছে কুলেন্ট টেম্পারেচার, টিএম হচ্ছে মডারেটর টেম্পারেচার। কুলেন্ট কি, মডারেটর কি, ফুয়েল কি, এগুলো তো দেখছোই তোমরা। নতুন কি আসছে, পাওয়ার কোফিসিয়েন্ট, আর হচ্ছে মডারেটর ডেন্সিটি। মডারেটর হিসেবে যে ম্যাটেরিয়াল ইউজ করবো তার ডেন্সিটি, ডেন্সিটি মানে একক ইউনিটের মধ্যে একটা স্পেসিফিক এক ইউনিটের মধ্যে কি পরিমাণ আছে আর কি, মানে অ্যামাউন্ট কি, তার ডেন্সিটি তার উপর ডিপেন্ড করে। তো এই প্যারামিটার গুলো কিন্তু, এগুলিকে বলছে রিঅ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট, যেগুলি কিন্তু মনিটরের মধ্যে রাখতে হয় আর কি। মানে তোমার ফুয়েল টেম্পারেচার ভ্যারি করলে রিঅ্যাক্টিভিটি কি পরিমাণ ভ্যারি হবে, আদৌ কি কোনো সম্পর্ক আছে কিনা, নিশ্চয়ই আছে, এই জন্য এটা মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছে। কুলেন্ট টেম্পারেচার ডেল টিসি, এটা যদি ভ্যারি করো তাহলে আমার রিঅ্যাক্টিভিটি ভ্যারি করবে কিনা, ডেল রো এটা কি ভ্যারি করবে কিনা, বা মডারেটর টেম্পারেচার যদি ভ্যারি করো তাহলে আমার রিঅ্যাক্টিভিটিটা ভ্যারি করবে কিনা, বা মডারেটরের ডেন্সিটি যদি চেঞ্জ করো তাহলে আমার মানে রিঅ্যাক্টিভিটি চেঞ্জ হবে কিনা, কিংবা পাওয়ার কোফিসিয়েন্ট যদি চেঞ্জ করো তাহলে আমার রিঅ্যাক্টিভিটি চেঞ্জ হবে কিনা। এই ব্যাপারগুলো কিন্তু রিঅ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট হিসেবে পরিচিত আর কি। এই দেখো একটা ফিডব্যাক সিস্টেম বলছে এখানে, এটা সেই কন্ট্রোল সিস্টেম আর এটা হচ্ছে রিয়েক্টর কোর। এখানে যে বিক্রিয়াগুলো ঘটছে ঘটার পর এখান থেকে কিছু কিছু ইনফরমেশন আবার ফিডব্যাক হয়ে ইনিশিয়াল ইনপুটে আসতেছে। ডিপেন্ডিং অন দি ইনপুট অফ দিস ফিডব্যাক সিস্টেম, দিস কন্ট্রোল সিস্টেম অ্যাকচুয়ালি ডিসাইড হুইচ কাইন্ড অফ ইনপুট শুড বি প্রোভাইডেড ইন দিস সিস্টেম আর কি। মানে এই যে ফিডব্যাকে যে যে মানে ইনফরমেশন পাচ্ছে সেইটার মান কি পজিটিভ নাকি সেটার মান নেগেটিভ, যদি পজিটিভ হয় তাহলে একরকম ইনপুট হবে, যদি নেগেটিভ হয় আর একরকম ইনপুট হবে। মূল উদ্দেশ্য এই বিক্রিয়াটাকে কন্ট্রোল ওয়েতে রাখা, না কন্ট্রোল যাতে না হয় আবার শাট ডাউনও যাতে না হয়ে যায়, দুইটাই খেয়াল করতে হবে। যেমন হঠাৎ করে তোমার নিউট্রনের সংখ্যা খুব মানে বেড়ে যাচ্ছে, তোমার প্রচুর হিট উৎপন্ন হচ্ছে, তো তুমি ফুয়েল তখন তুমি নিশ্চয়ই কমানোর চেষ্টা করবা, তো সেটা পাওয়ার ফিডব্যাক, এখানে পাওয়ার কি রকম আসতেছে তার একটা তথ্য, বা কুলেন্ট বা মডারেটর তার টেম্পারেচার কি, সেটা কি বেশি না কম, সেটা বেশি হলে কি করতে হবে না, বা সেটা কম হলেই বা কি করতে হবে, এখানে কিন্তু সেই তথ্যগুলো আসতেছে।
আর কখনো কখনো আমাকে জেনন বা এই ধরনের ম্যাটেরিয়াল কিন্তু মানে ইনপুট আকারে তোমাকে মানে দিতে হয় আর কি। মানে এখানে যে জেননটা কি, ইউরেনিয়াম, ইউরেনিয়ামটাকে যখন তুমি ভাঙো, নিউট্রন দ্বারা আঘাত করো, ফিশন রিয়াকশনে যায়, তখন তো তার থেকে তোমার যে কিন্তু পাবা আর কি। তো সেইটাই একটা কন্ট্রোল সিস্টেমের মধ্যে কাজ করতেছে। শর্ট টার্ম কন্ট্রোল করতে গেলে তোমাকে ফুয়েল টেম্পারেচার চেঞ্জ করতে হবে, কুলেন্ট টেম্পারেচার, মানে শর্ট টার্ম ইনস্ট্যান্ট তুমি একটা কোনো রিয়াকশনের মধ্যে পরিবর্তন চাচ্ছ, সে কি এই কুলেন্ট ডেন্সিটি, কুলেন্ট টেম্পারেচার, পাওয়ার কোফিসিয়েন্ট, ফুয়েল টেম্পারেচার, এগুলি তোমায় হাত দিতে হবে। আর যে লং টার্ম, যে ইনস্ট্যান্ট এখনই করতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নাই, তুমি ধীরে ধীরে করলে পারো, তখন তুমি এই জায়গাগুলো হাত দিতে পারো। যে ফিসাইল নিউক্লিয়াস প্রোডাকশন তুমি করতে পারো। ফিসাইল কি, ফিসাইল নিউক্লিয়াস কি, এগুলো তোমরা আগে আমরা বলছি যে কে ফিশনে যাবে আর কে ফিশনে যাবে না তার উপর ভিত্তি করে আমরা বলছিলাম, তখন এই জায়গাগুলো হাত দিতে পারে। এগুলো শর্ট টার্ম অ্যাকশন, এগুলো লং টার্ম অ্যাকশন। তো এই যে এখানে দরকারটা কি সেটা বলছে, মানে এই কেন ডিজাইন করবো দরকারটা কি সেটা বলছে। বাই ডিজাইন দ্য ইফেক্ট অফ ইন্টারনাল নিউক্লিয়ার ফিডব্যাক ইন দ্য কোর মাস্ট বি সাজ দ্যাট ইট কম্পেনসেটস ফর ফাস্ট চেঞ্জেস ইন রিয়েক্টিভিটি অ্যান্ড রেস্ট্রিক্টস অ্যান্ড ইনক্রিজ ইন পাওয়ার। মানে এই রিয়েক্টিভিটির যে খুব দ্রুত পরিবর্তন হবে, খুব বেড়ে যাবে, এবং যেটা তুমি ডিজাইন করছো তার থেকে বেশি পাওয়ার উৎপন্ন হতে থাকবে, সেই ঘটনাটাকে যাতে ও থামাতে পারে, রেস্ট্রিক্ট করতে পারে, কম্পেনসেট করতে পারে, এইটাই উদ্দেশ্য। আমি যে কেন এই কন্ট্রোল সিস্টেম করতেছি তার উদ্দেশ্য কিন্তু এখানে কিন্তু বলা আছে। সেক্ষেত্রে যে তোমার ফুয়েল টেম্পারেচার কোফিসিয়েন্ট বা কুলেন্ট মডারেটর টেম্পারেচার কোফিসিয়েন্ট, এগুলি কিন্তু তোমাকে নজরে রাখতে হবে। মডারেটরের ডেন্সিটি বা কেমন আছে সেগুলি কিন্তু তোমাকে নজরে রাখতে হবে। এই আর কি সব কথাবার্তা লেখা আছে। ফিডব্যাক সিস্টেমটাকে ইনহেরেন্ট বলতেছে, কারণ এটা একটা ফিজিক্যাল ফেনোমেনা এবং এটাকে আনঅ্যাভয়েডেবল বলতেছে। আনঅ্যাভয়েডেবল, এটাকে তুমি অ্যাভয়েড করতে পারবে না, টোটালটাই রিলায়েবল, তো তোমাকে তো এটা করতেই হবে, নাহলে তো ব্যাপারটা ধ্বংস, মানে রিলায়েবল বরং হবে না যদি কন্ট্রোল সিস্টেম তুমি, ফিডব্যাক সিস্টেমটা তুমি না করো, তাহলেই বরং আরো রিলায়েবল হবে না, কারণ তখন ব্যাপারটা তোমার হাতের বাইরে চলে যাবে, সেফটি ব্যাপারটা তখন আর তোমার মধ্যে থাকবে না, কারণ তখন তোমার মধ্যে কোনো কন্ট্রোল নাই, রিয়েক্টরের কন্ট্রোল তোমার হাতে নেই, তখন সেফটিটাও তোমার হাতে আর থাকবে না। সেটা অবভিয়াস, এটা মাস্ট, এটা লাগবেই তোমার। আর কি বলছে, কম্পেনসেটস ফর ফাস্ট চেঞ্জেস ইন রিয়েক্টিভিটি, তো বললামই এই পাওয়ারটা যাতে হঠাৎ করে হু করে বেড়ে না যায়, রিয়েক্টিভিটি যাতে হু করে বেড়ে না যায়, তো সেটা কিন্তু কম্পেনসেট করতে পারে যদি তুমি এই ফিডব্যাক সিস্টেমটা চালু রাখো। আর ওখানে কিছু সাইন নেগেটিভ দেওয়া ছিল, কিছু সাইন পজিটিভ দেওয়া ছিল, কোথায় ব্লক ডায়াগ্রাম, এই দেখো, এ দিছে নেগেটিভ, এ দিছে নেগেটিভ, একে বসে নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, এগুলির মানে কি? যেখানে তোমার কি বলছে, পজিটিভ সাইন আছে, যে টেম্পারেচারের পাশে পজিটিভ সাইন ছিল, এ পজিটিভ ভ্যালু ফর এ রিয়েক্টিভিটি কোফিসিয়েন্ট মিনস দ্যাট এ পজিটিভ চেঞ্জ চেঞ্জ ইন দিস প্যারামিটার উইল ইনক্রিজ রিয়েক্টিভিটি অ্যান্ড টেন টু ইনক্রিজ পাওয়ার। স্বাভাবিক, বিদ্যুৎ বেশি উৎপাদন হচ্ছে লক্ষ্য, মানে এটা দেখেই তো বোঝা যাচ্ছে যে আমার টেম্পারেচারও বাড়তেছে, মানে রিয়াকশনও বেশি হচ্ছে। আর যেগুলির পাশে নেগেটিভ আছে তার মানে কি, নেগেটিভ ভ্যালু অফ এ রিয়েক্টিভিটি কোফিসিয়েন্ট মিনস দ্যাট এ পজিটিভ চেঞ্জ ইন দি দ্যাট প্যারামিটার উইল ডিক্রিজ রিয়েক্টিভিটি অ্যান্ড টেন টু ডিক্রিজ পাওয়ার। তো এটা যদি তোমার নেগেটিভ সাইন যেখানে আছে সেইগুলি যদি তোমার বেড়ে যায়, মান যদি বেড়ে যায়, তাহলে রিয়েক্টিভিটি কমবে। যেমন তো এই এই যে মানে পাওয়ার ফিডব্যাকের এই নেগেটিভ, মানে এই পয়েন্টটা যদি বেড়ে যায় তাহলে তোমার অ্যাকচুয়ালি মানে আমার এটা কম রিয়েক্ট এখানে বলতেছে, বা এগুলি যদি তোমার ই বেড়ে যায় তাহলে আমার রিয়েক্টিভিটিটা কমবে। আর টেম্পারেচারের দুইটাই আছে, পজিটিভও আছে নেগেটিভও আছে, তাই এখানে অপশন না থাকলে এটাতে আছে, কারণ এটা অ্যাডজাস্টেবল, মানে এই মডারেটর তো ওখানে অ্যাডজাস্ট বের করবো, সেটা কিন্তু অ্যাডজাস্টেবল, ফলে এটা মানে পজিটিভ বা নেগেটিভ দুটোই তোমার হাতে কন্ট্রোলের মধ্যে আছে। আর একটা বলতেছে যে মানে মানে কোলোশনের পরে সে তার চেহারা কি হবে, যদি নিউক্লিয়াসের এনার্জি এবং নিউট্রন এনার্জি সমান হয় তাহলে কেউ কাউকে কোলোশনে যাবে না, দুজন যে যার মতো জায়গায়ই থাকবে। আর যদি নিউক্লিয়াসের তোমার এনার্জি হয় তো নিউট্রন ধাক্কা দিলে নিউট্রন যে ও সেই দিকেই যাওয়া শুরু করবে,
আর যদি আমার ক্লিয়ার সেট শুরু করবো না, বরং এও উল্টো নিউট্রন যেদিকে আসতেছে ও ঠিক সেই দিকেই আসবে। এখানে এনার্জির উপর ডিপেন্ড করতেছে, মানে কোলিশন কে কাকে করবে এবং করার পর কার ডিরেকশন কই হবে আর কি। আর এখানে যেটা বলতেছিলাম যে এক্স এক্সিস ছাপাইছে এনার্জি, ওয়াই এক্সিস ছাপাইছে তোমার প্রবাবিলিটি অফ, এটাকে কি বলে, প্রবাবিলিটি অফ রেজোনেন্স, দেখাচ্ছে যে একটা নির্দিষ্ট এনার্জির ক্ষেত্রে রেজোনেন্সটা খুব কিন্তু বেশি হয়, কিন্তু সেইটাকে আমরা কন্ট্রোল করতে পারি টেম্পারেচার ভেরি করে। দেখো যখন তোমার T1 টেম্পারেচার তখন রেজোনেন্স বেশি হচ্ছে, T2 টেম্পারেচার রেজোনেন্স কম হচ্ছে, T3 টেম্পারেচারে কিন্তু রেজোনেন্স তোমার মানে মানে আরো কম হচ্ছে। তার মানে টেম্পারেচার যদি ইনক্রিজ করো তাহলে রেজোনেন্সটা কিন্তু কম হবে। T1 ইজ গ্রেটার দেন T2, মানে T3 ইজ গ্রেটার দেন T2, T2 ইজ গ্রেটার দেন T1। লো টেম্পারেচারে রেজোনেন্স বেশি, টেম্পারেচার যখন আরো বাড়তেছে তো রেজোনেন্স কিন্তু কমে যাচ্ছে। তো রেজোনেন্স কম হওয়া মানেই হচ্ছে আমার নিউট্রনকে নিষ্ক্রিয় হওয়া থেকে আমি বাঁচাতে পারবো। নিউট্রন যদি নিষ্ক্রিয় না হয় তাহলেই তো সে ফিশন বিক্রিয়া পরবর্তীতে অংশগ্রহণ করবে। আর যদি নিউট্রন তোমার এই রেজোনেন্সে পড়ে যায় তাহলে কিন্তু সেই নিউট্রন আর পর অ্যাবজর্ব হয়ে গেল, সে কিন্তু আর ফিশন বিক্রিয়া অংশগ্রহণ করতে পারলো না। সুতরাং একটা নির্দিষ্ট এনার্জিতে রেজোনেন্স হয় এই থ্রেশহোল্ড পয়েন্টে আমার রিঅ্যাক্টিভিটি হাইয়েস্ট থাকতেছে, এর আগেও রিঅ্যাক্টিভিটি কম, এর পরেও রিঅ্যাক্টিভিটি আস্তে আস্তে কিন্তু কমতেছে। তো একটা এরিয়ার মধ্যে এই চার কোনা বক্সের মধ্যে কতখানি মানে ফুয়েল থাকবে আর কতখানি আমার ওয়াটার থাকবে সেটা কিন্তু মাপ আছে, মলিকুলার রেশিওটা কিন্তু ঠিক থাকবে। এখানে বলা আছে ফুয়েলের রেডিয়াস, এই যে এই বৃত্ত, এই ফুয়েলের রেডিয়াসের বৃত্ত যদি বৃত্তের রেডিয়াস যদি ওয়ান সেকেন্ড একটা রেডিয়াস তো একটা হতে হবে, কুলেন্টের রেডিয়াস 1.7 সেন্টিমিটার হতে হবে আর ফুয়েলের তো 1 সেন্টিমিটার হতে, কিন্তু মোটামুটির উপর আঘাত করবে, রিঅ্যাক্টিভিটির উপর ইফেক্ট ফেলবে আর কি। এখন মডারেট পানি ইউজ করতে পারি, বোরন ইউজ করতে পারি, ডিস্টিল ওয়াটার ইউজ করতে পারি, এদের কিন্তু মানে টেম্পারেচারের উপর অনেক কিছু নির্ভর করে। টেম্পারেচার যদি একটা গ্যাসে যদি টেম্পারেচার বাড়ে তো গ্যাসের অবস্থা কি হয়, সে কি ছড়িয়ে যায় নাকি আরো কনসেন্ট্রেটেড হয়, কি মনে হয়, কি মনে হচ্ছে? ছড়িয়ে যায়। কোন একটা গ্যাস ছড়িয়ে যায় না, তো ছড়িয়ে গেলে ডেন্সিটি কি বাড়ে না কমে? ডেন্সিটি বাড়ে, বাড়ে ডেন্সিটি, ছড়িয়ে গেলে ডেন্সিটি বাড়ে না ডেন্সিটি কমে যায়? ডেন্সিটি মানে একটা নির্দিষ্ট ইউনিট এরিয়ার মধ্যে কি পরিমাণ ওই পদার্থটা আছে, তো ছড়িয়ে গেলে কি নির্দিষ্ট এরিয়ার মধ্যে বেশি থাকবে না কমে যাবে? আচ্ছা, কমে যাবে। হ্যাঁ, তো বলতেছে যে কুলেন, যে পানি ইউজ করো আর বোরন ইউজ করো যাই করো, তুমি যখন নাকি টেম্পারেচার বাড়াবা, কারণ কেন টেম্পারেচার বাড়াচ্ছি, ওই যে একটু আগে কার্ভে দেখে আসলাম না টেম্পারেচার কেন বাড়াতে হয়, টেম্পারেচার বাড়লে আমরা রেজোনেন্সটাকে অ্যাভয়েড করতে পারি, তো টেম্পারেচার বাড়াবা ভালো কথা, কিন্তু টেম্পারেচার যদি বাড়াও তাহলে ডেন্সিটি আবার কমে যাবে। তো টেম্পারেচার বাড়ানো যেমন সুবিধা, ডেন্সিটি কমে যাওয়া তো একটা অসুবিধা, কারণ ডেন্সিটি কমে গেলে আমার সেটা কিন্তু রিঅ্যাক্টিভিটি আবার কমায় ফেলবে। টেম্পারেচার তুমি কমালা,
সরি টেম্পারেচার তুমি বাড়ালা রিয়েক্টিভিটি বেশি হওয়ার জন্য, ওদিকে টেম্পারেচার বাড়ানোর ফলে আবার মডারেটরের ডেন্সিটি আবার তোমার কমে যাচ্ছে, তো ডেন্সিটি কমে গেলে আবার তোমার রিয়েক্টিভিটি কিন্তু কমে যাবে আর কি। তো সেটাই বলছে নেগেটিভ মানে দ্য ফার্স্ট ইফেক্ট। ফার্স্ট ইফেক্ট কি? ডেন্সিটি গোজ ডাউন, দ্য ফার্স্ট ইফেক্ট গিভস নেগেটিভ রিয়েক্টিভিটি কন্ট্রিবিউশন, এটা কিন্তু নেগেটিভ রিয়েক্টিভিটি হবে। আর তারপরে কি বলছে, নিউক্লিয়াস মানে মানে পার ইউনিট এরিয়া নিউক্লিয়াসটা ডিক্রিজ করবে, তো সেটা আবার কিন্তু যে নিউক্লিয়াস ডিক্রিজ করতেছে পার ইউনিট এরিয়া, সেই কথাটা বলছে। আর বলতেছে দ্য কুলেন্ট টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রিয়েক্টিভিটি মে বি পজিটিভ, সেটা হচ্ছে আলাদা ক্ষেত্রে বলতেছে যে কুলেন্ট টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রিয়েক্টিভিটি মে বি কি বলে বিকাম পজিটিভ যদি তুমি বোরন ইউজ করো। এটা হচ্ছে স্পেসিফিক যদি বোরনের ক্ষেত্রে, বোরন যদি দাও তাহলে সেটা পজিটিভ হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু সবসময় তো বোরন ইউজ নাও হতে পারে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে পানি ইউজ করে, কারণ পানির সুবিধা হচ্ছে সে কুলেন্ট হিসেবেও ইউজ করা যায়, তাকে আবার মডারেটর হিসেবে ইউজ করা যায়, কারণ পানির মধ্যে হাইড্রোজেন থাকে, সে মডারেটর হিসেবে ইউজ করে, আবার পানি কুলেন্ট হিসেবে ইউজ করে, এক কাজে দুই কাজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বোরনের ক্ষেত্রে বোরন দিলেও বোরন কতখানি মানে সব জায়গায় ইউজ হয় এটা একটা ইস্যু আর কি। তো এই আর কি, এই কথাগুলোই আমাদের স্লাইড শেষ হতে এমন কিছু নাই। মানে ইনক্রিজ কুলেন্ট টেম্পারেচার, স্টার্টআপের সময় কুলেন্ট বেশি ইউজ করে, শাটডাউনের সময় হয়তো বোরন ইউজ করে, আর কি বলে এই কন্ট্রোল সিস্টেমটা ডিজাইন করলে কি লাভ, সেখানে কথাটা আরেকবার এখানে বলা আছে যে ওর্থ অফ তোমার হচ্ছে কি বলতেছে সিপিএসআর কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন সিস্টেম অ্যাবজর্ভার রড, ওই তো ওই অ্যাবজর্ভার রড তো ইউজ করবি, অ্যাবজর্ভার রড ইউজ করলে না তোমার মডারেশনটা পারফেক্ট হবে আর কি। তো কদ্দুর ইউজ করবে কদ্দুর ইউজ করবে না সেটা জানার জন্যই তো আমার এই যে কোফিসিয়েন্টগুলো জানা দরকার, সেই কোফিসিয়েন্টগুলো জানার জন্যই কিন্তু আমার এই রিয়েক্টিভিটি কোফিসিয়েন্টগুলো জানার জন্যই কিন্তু আমার কি লাগবে, আমার ফিডব্যাক সিস্টেম লাগবে, এই কন্ট্রোল সিস্টেমটা লাগবে, এই কথাবার্তাগুলো এখানে বলছে আমার কিছু না। আর কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? মেবি স্যার, ওকে আমি তাহলে রোল কলে যাব।